বিয়েবাড়ি রোস্ট খাওয়ার জন্য আর বিয়েবাড়িতে যাওয়া লাগবে না। আজকে বিয়েবাড়ির রেসিপি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করছি, তাও আবার বাবুর্চির হাতে। বাবুর্চিরা কীভাবে বিয়েবাড়িতে রোস্ট রান্না করে আজকে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রোস্ট রান্না হচ্ছে প্রায় 200 জন মেহমানদের জন্য, আর মেহমানেরা যখন এই রোস্টটা খেয়েছে তখন আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে। তো এই সুপার হিট রোস্ট রেসিপি আজকে আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করছি, তার সাথে তো থাকবেই বাবুর্চিদের কতগুলো সিক্রেট টিপস। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। আপনারা অনেকেই জানেন হয়তো, আমি গত মাসে গিয়েছিলাম আমার ছোট বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য বগুড়াতে। তো সেই বিয়ের ভিডিওটাই, অ্যাকচুয়ালি রান্নার ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে যেই ফার্ম থেকে আমরা মুরগিটা নিয়েছি তারাই কিন্তু একদম মুরগি কেটে কুটে তারপরে বাসায় দিয়ে গেছে। একটা মুরগির মধ্যে 4 ভাগ করা হয়েছে আর 2-3টা মুরগি আস্ত রাখা হয়েছে যাতে জামাইকে সেটা সার্ভ করা হয়। আর এখানে অন্য প্রিপারেশনগুলোও কিন্তু চলছে পাশাপাশি। আর এখানে আস্ত মাছ, এই মাছটা কিন্তু জামাইয়ের প্লেটে দেওয়া হয়েছিল, আপনাদের সঙ্গে ভিডিও লাস্টে এটা শেয়ার করব। আর এইটা হচ্ছে যে এখানে মুরগি ভাজা হচ্ছে। আচ্ছা, আমি ওইদিকে ভিডিও করতে গিয়ে এখানে চট করে বাবুর্চি চাচা যারা ছিলেন তারা অলরেডি মুরগিটা মেখে ফেলেছে। তো এটা কি কি দিয়ে মেখেছে তো সেইটা আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি। মাখছি একটু লবণ আছে, শুকনো মরিচের গুঁড়ো, ডিম আর বেসন, এটাতে মিক্স করে দিয়ে ভাজা। আপনারা শুনেছেন নিশ্চয়ই, লবণ, ডিম, শুকনা মরিচের গুঁড়া আর বেসন, এটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখা হয়েছে, তারপর এটা তেলে ভেজে নেওয়া হয়েছে। আর এইদিকে কিন্তু গরুর মাংসের প্রিপারেশনটাও হচ্ছে এখানে পাশাপাশি। তো যাই হোক, আমি আজকে যেহেতু আপনাদেরকে চিকেন রোস্টটা রান্না করে দেখাচ্ছি, মানে বাবুর্চি স্টাইল, তো সেটাই ফোকাস করি। তো এখানে বড় একটা পাতিল নেওয়া হয়েছে এবং তার মধ্যে চিকেন ভাজার যেই তেলটা সেটা কিন্তু দেওয়া হয়েছে। আর এখানে 1/2 কেজির মতো এখানে পেঁয়াজ ব্যবহার করা হয়েছে, দেশি পেঁয়াজ। যেটা এখন এই পাতিলে একটা স্পেশাল মশলা তৈরি করে নেওয়া হচ্ছে, রসুন বাটা দেওয়া হয়েছে, তার সাথে কাঠবাদাম বাটা ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে পোস্তদানা বাটা। আর এখানে ব্যবহার করা হয়েছে কাজু বাদাম বাটা, তার সাথে দেওয়া হচ্ছে সরিষা বাটা। আমি রোস্টে প্রথম দেখছি যে সরিষা বাটাটা ব্যবহার করা হয়, আমি এটা আসলে জানতাম না। আর তার সাথে দেওয়া হয়েছে হচ্ছে আদা বাটা আর বগুড়ার স্পেশাল দই, এটা বগুড়ার স্পেশাল টক দই, দেখতেই পাচ্ছেন। টক দইও যে এত মজা হইতে পারে, বগুড়ার এই টক দই না খাইলে আসলে বিশ্বাস করা যাবে না। আর এর সাথে নেওয়া হয়েছে হচ্ছে এটা কি বলে আলু বুখারা, তার সাথে কতগুলো সাদা এলাচ ব্যবহার করেছি এবং দারচিনি দিয়ে দেওয়া হলো। আর এই মিশ্রণের মধ্যে কিন্তু সামান্য একটু পানি দিয়ে তারপরে এই বেরেস্তার তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা কিছু সময় ভুনা করে নেওয়া হবে। আর এখন যেটা করা হয়েছে এর মধ্যে প্রায় 2-3 জগের মতো বড় বড় জগ দিয়ে এখানে পানি দেওয়া হয়েছে, অবশ্যই গরম পানি। আচ্ছা, তার সাথে জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে, লাল মরিচের গুঁড়া, আর আম্মুর বানানো স্পেশাল টমেটো সস এখানে ব্যবহার করা হয়েছে। প্রায় এই যে এই বোতলটা দেখতে পাচ্ছেন, 1/2 বোতল এখানে টমেটো সস দেওয়া হয়েছে। এখন এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, আর এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করা হয়েছে এবং লবণটাও কিন্তু গেছে, সরি আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আচ্ছা, ইনি হচ্ছে শৈদুল ভাই, আমাদের বাসার যে কোনো কাজে ইনাকে, মানে ইনি ছাড়া আমাদের বাসার কোনো কাজই হবে না বলতে গেলে। আমি ওনাকে আমাদের বাসায় সেই ছোটবেলা থেকেই দেখছি, আমার ছোটবেলা থেকে আব্বুর সাথে সবসময় যে কোনো কাজে হাজির উনি। ওয়েল, এখন রান্নার দিকে ফিরে আসছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নাও হয়ে গেছে, আর তার মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেওয়া হলো। চিকেন দিয়ে এখন খুব ভালোভাবে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নেওয়া হচ্ছে। আর এই চিকেনটা কিন্তু এখন জাল করতে বা দমে রাখা হবে, বলতে পারেন যে চুলার মিডিয়াম আছে, রাখা হবে হচ্ছে প্রায় 10-15 মিনিটের মতো। তো 15 মিনিট পরে এই যে ওপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দেওয়া হচ্ছে, বেশ অনেকগুলা বেরেস্তা কিন্তু এখানে গেছে। বেরেস্তা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে। আর এই রোস্টের একটা ইন্টারেস্টিং পার্ট আমার কাছে যেটা লেগেছে, একটা রোস্টও ভেঙে যায়নি, মানে এটা একটা বাবুর্চিদের আর্ট বলা চলে। মানে এত নিখুঁতভাবে তারা রান্নাটা করেছে, একটা রোস্ট ভেঙে যায়নি, আস্ত আছে এবং রান্না তো মাশাল্লাহ। আর রোস্টের চেহারাটা কি আসছে খেয়াল করেছে নিশ্চয়ই। নামানোর আগে এখানে দেওয়া হলো হচ্ছে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ এবং ঘি ব্যবহার করা হয়েছে, এবং ঠিক নামিয়ে নেওয়ার আগে ব্যবহার করা হয়েছে হচ্ছে গুঁড়া দুধ। আমি এটা জানতাম না যে রোস্টে এভাবে নামানোর আগে গুঁড়া দুধটা ব্যবহার করে। তো একটা নতুন জিনিস শেখা হলো, আর এই জন্য কিন্তু রোস্টের মধ্যে যে একটা ক্রিমিনেস আসছিল, একটা ক্রিমি টেক্সচার। তো ইনশাল্লাহ আমি নেক্সট ডে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবো, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম।
আলহামদুলিল্লাহ রোস্ট কিন্তু রেডি, এইদিকে বিয়েবাড়ির অন্যান্য খাবারগুলোও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর আপনারা অনেকেই জানেন হয়তো বিয়েবাড়িতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে পোলাওটা, সাদা পোলাওটা কিন্তু সবার লাস্টে রান্না করে। হ্যাঁ, তো সাদা পোলাওটা কিন্তু খুবই মানে ঝরঝরে হয়েছিল আর এতটা পারফেক্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন, মানে খুবই মজা হয়েছিল, একদম ঝরঝরে আলহামদুলিল্লাহ। তো এইদিকে রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের আমাদের বাসার ঠিক সামনেই এই রান্নাগুলো করা হয়েছিল, বগুড়ার ভাষায় যেটা বলে খুলি। হ্যাঁ, আমাদের বাসার সামনেই যে খুলিটা আছে বা ওপেন স্পেস আছে, সেখানেই রান্নাটা করা হয়েছিল। আর এই সময় আপনাদের সঙ্গে একটা লাইভ করেছিলাম, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই। আর এটা হচ্ছে আমার বড় মামা এবং মামি, তারাও কিন্তু চলে আসছে। আর এই খাবারের কিন্তু সবগুলো রান্না হয়ে গেছে, আর আমার ফুপা এখানে বসে আছে চেয়ারে, দেখতে পাচ্ছেন। আর এই যে গেস্টরাও কিন্তু চলে আসছে, আর গেস্টরা যেটা হয়েছে খুবই তৃপ্তি সহকারে সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ। খাবারগুলো এত মজা হয়েছিল, স্পেশালি গরুর মাংস আর রোস্টটা মানে মারাত্মক, আর আস্ত মাছ যেটা করা হয়েছিল জামাইয়ের জন্য, এই যে জামাই থালাতে যেটা সাজানো হয়েছিল, জামাই থালা অথবা জামাই ভোজের জন্য যেটা আসলে করা হয়, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই জামাইয়ের সাথে যারাই বসেছে না কেন জামাই টেবিলে, তারা সবাই অনেক মজা করে খেয়েছে। তো আজকের আমার ভিডিও কেমন লেগেছে প্লিজ লেট মি নো, যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।